নমস্কার সংবাদ প্রতিদিন ডিজিটালের ক্যামেরা কিন্তু বেরিয়ে পড়েছে পুজো পরিক্রমায় আর ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এসেছি বাগুইহাটি এলাকায় যেখানে অর্জুনপুর আমরা সবাই ক্লাবের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন কারণ এখানে প্রত্যেকবার নতুন নতুন ভাবনা ফুটে ওঠে শিল্পীর হাত ধরে এবং ঠিক সেই কাজ দেখার জন্য মানুষ ভিড় জমান এবারও তার ব্যতিক্রম হবে না বরং এবার ভিড় আরও বেশি হতে চলেছে কারণ করোনা কাটিয়ে আমরা নতুন করে দুর্গাপুজোকে নতুন ছন্দে সেই চেনা ছন্দে আমরা নিশ্চয়ই ফিরে পাব এবং অবশ্যই আরও একটা কথা না বললেই নয় এবারও এই সজ্জার নেপথ্যে যে মানুষটি রয়েছেন তার পরিচয় আলাদা করে দেওয়ার প্রয়োজন হয় না কারণ তিনি সনামধন্য শিল্পী ভবত সুতার তার হাত ধরেই কিন্তু সাজছে এই অর্জুনপুরের পুজো মণ্ডপ সরাসরি তার সঙ্গে কথা বলবো এবার তার ভাবনায় কি ফুটে উঠবে দর্শক কি দেখতে পাবেন সেইটা জেনে নেব সংবাদ প্রতিদিন ডিজিটালে তোমায় স্বাগত কেমন আছো খুব ভালো আছি তোমরাও ভালো আছো সবাই আচ্ছা প্রথমেই তোমার কাছ থেকে জানতে চাইবো যে তোমার ভাবনা মানেই যেটা সাধারণ মানুষ কেন অনেক মানুষরা ভাবতে পারে না সেটা তোমার ভাবনা তাই তোমার ভাবনা তোমার কাছ থেকেই শুনতে হবে তুমি কিভাবে প্রথমে আমি এটা বলবো আমি আসলে সত্যি মানে আমি কোনো বিনয় করছি না আমি আসলে কিছু ভাবি না এইটা কখনো কখনো আমার নিজেরই মনে হয় আচ্ছা আমি তো কিছুই ভাবি না তারপরে মনে হয় যে এইটাই বোধহয় ইউএসপি আমার তুমি ভাবলে বেশি মানে ভেবে আর্ট হয় না আর যা কিছুই হোক ঠিক আছে তুমি ভেবে তোমার লাইফের প্ল্যান করতে পারো হ্যাঁ ব্যাঙ্ক ব্যালেন্স করতে পারো কীভাবে সুস্থ থাকবে সেগুলো প্ল্যান করতে পারো বাট ভেবে আর্ট করাটা খুব কঠিন তো এইটা হচ্ছে তোমার প্রথম উত্তর আমি বেশি আমার নাম ভব কিন্তু অত ভাবি না আমি ঠিক আছে এইবার হচ্ছে যে কিন্তু খুব মজার ব্যাপার আমি বলি তোমাদের যে প্রথমেই আমার যেটা আমি কি করছি সেটা তো পরে আসছি প্রথমে আমি যেটা আমি খুব এনজয় করছি এবছর আমি এনজয়ং সেটা এখানে এসে এই পরিবেশটা দেখেই বুঝতে পারলাম কারণ যখন এলাম তখন একদম উৎসবের মেজাজ ছিল গান চলছিল আমি খুব এনজয় করছি আমি আসলে এই লাস্ট প্রায় তেইশ বছর এই নিয়ে আমার জীবনে এই রকম একটা দিন খুব কম এসেছে মানে যে আমি দুর্গা পুজোর সময় আর মাত্র পাঁচ সাত দিন বাকি আমি এনজয় করছি সেটা র্যালিশ করছি আমার কাজটাকে সেটা হয়নি কারণ আমাদের তো সার্ভ করতে হয় মানুষকে বছর বছর প্রচুর দুর্গা উপহার দিতে হয় মানুষকে বা দাবি থাকে মানুষের দর্শকের অনেক এই বছর যেহেতু আমার কাজ একটু কমেছে মানে আমি নিজেই কমিয়েছি বা হয়তো প্ল্যান যেভাবে আমি করেছি সেটা আমার আমি দীর্ঘদিন করতে পারিনি সেইভাবে প্ল্যান তৃতীয় হচ্ছে অর্জুনপুরকে সিলেক্ট করা এবং তার সঙ্গে বিষয় নির্বাচন মানে এই যে সমস্ত জিনিসগুলো হয়তো বা ম্যাচ করেছে বা এটা করার ছিল বা এই বছর একটা খুবই স্পেশাল একটা ইয়ার এটা বলতে পারো কারণ দুর্গা একটা অধ্যায় তো এক যদি অধ্যায় ভাগ করে তাহলে অনেকগুলো অধ্যায় আমরা ক্রস করে এসেছি দুর্গা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি বলবো এটা একটা সিগনিফিক্যান্ট ইয়ার আমাদের জীবনে যে যে আমরা একটা আমাদের গন্ডির বাইরে বেরিয়েছি আমরা একটা বড় স্বীকৃতি পেয়েছি হ্যাঁ তো সেইখানেও আমার কাছে একটা এক্সট্রা একটা উচ্ছ্বাসের একটা জায়গা কিন্তু আছে এবং আমার মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে এই বছর আমাকে আমি একটা দেখি না একটু অন্যরকমভাবে কিছু একটা একটা প্লেফুলনেস থেকে এই কাজটা তৈরি হচ্ছে জাস্ট লাইক এ মানে মানে চাইল্ড খুবই একটা চাইল্ডিশ আমার মধ্যে যেটা খুব কম মানে আছে কিন্তু তার বহিঃপ্রকাশ খুব কম হ্যাঁ বাট আমি চেষ্টা করেছি যে খুব একটা প্লেফুলনেসের মধ্যে এটা করা আজকে অনেক রকমের উচ্ছ্বাস ছিল সন্ধেবেলা গান বাজছিল আমি একটু নেচেও ফেললাম কখন তো যাই হোক সব মিলিয়ে খুব ভালো লাগছে এবার আমি যেটা করছি সেটা হচ্ছে ইটসা আমি আমি বেসিক্যালি আমার যে যেটা হয় যে আমরা মণ্ডপ বানাই প্রতিমা বানাই কিন্তু মূলত এইবার আমি ওই মণ্ডপ বানাচ্ছি প্রতিমা বানাচ্ছি এরকম কিছু আলাদা করে ভাবিনি বা খুব অ্যালোকোয়েন্টলি মানে খুব ডেকোরেটিভ কিছু জায়গা থেকে বা কোথা থেকে আলো পড়বে সেটা নিয়ে ঘুম ঘুমবন্ধ করিনি কীভাবে আলোর সোর্স দেখা যাবে না সেগুলো নিয়ে সেই দুশ্চিন্তায় আমার মানে মন খারাপ হয়নি বরঞ্চ আমি এগুলো খুব ক্যাজুয়ালি ভেবেছি যে আমি এবার আলো সরাসরি রাখব আমি মূলত মূলত আমি মূল জায়গার যেটা করছি সেটা একটা পারফর্মিং স্পেস এবং এটা শুধু আমার একার কাজ বলতে পারি না এখন আর বলা সম্ভব না কারণ আমাকে অনেকেই সহযোগিতা করছে এই কাজটার সঙ্গে বা আমার আইডিয়াতেও ছিল যে আমি এই বছরের সব থেকে যেটা বেশি করার চেষ্টা করব সেটা হচ্ছে যে কোলাবরেট করা যেটা খুব কঠিন মানে কলকাতার আর্ট প্র্যাকটিসে শুধু তাই নয় দুর্গাপুজোর ক্ষেত্রে অদ্ভুতভাবে আমরা দেখি বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন ক্লাসের মানুষ বিভিন্ন বিভিন্ন ধরনের মানুষ দুর্গাপুজোর সঙ্গে যুক্ত থাকে কিন্তু কোলাবারেশন রিয়েলি হয় না এবছরে আমি চেষ্টা করছি সেটা তো আমাকে সহযোগিতা করছে বা আমার সঙ্গে কোলাবারেট করছেন যারা তারা হচ্ছে সুজয় দাস যে গতবার গানটা লিখেছিল অসাধারণ সুজয় লেখা গান সুজয় লেখালেখির পার্টটা দেখছে পুরো পুজোটাতে অনেক টেক্সট আছে এই পুজোটাতে আচ্ছা সুকান্ত মজুমদার সাউন্ডের মানে সাউন্ড নিয়ে কোনো কথা মানে ইটসেলফ একটা শব্দ আর কি তো ও সাউন্ডটা করছে প্রবীর গুহর মতো নাট্য ব্যক্তিত্ব তিনি কোরিওগ্রাফিগুলো তৈরি করছেন নানানভাবে যদিও আমরা সবাই মিলেই সবাইকে সাপোর্ট করছি তো এই যে তারপরে আমার সঙ্গে সব থেকে যে বলতেই ভুলে গেলাম মানে আমাদের যে ইঞ্জিনিয়ার মানে সোমেন বিশ্বাস অসাধারণ আমার ভাই নিজে সুতার এবং আমার যে টিম তাদের সবাইকে নিয়ে অলরেডি যে যে প্রসেসগুলো এখানে চলছে সেটাই কিন্তু মানে আমার একটা পারফরমেন্সের ক্ষেত্র হিসেবে ডেভেলপ করছে ওদের ওদের প্র মানে কাজ মণ্ডপের প্রোগ্রেশন এবং তার সঙ্গে আমার স্পেস মেকিং একই সাথে চলছে এবং আমি ওইটা কখনো ভাবিনি যে যেমন এত বড়ো এখানে প্রায় ধরে নাও একটা বিরাট স্পেস এত বড়ো একটা স্পেসের মধ্যে কিন্তু মূর্তি আমি এখানে রাখিনি নি আমরা এটাই তোমার কাছে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যেহেতু আমি পারফর্মিং স্পেস তৈরি করছি আমি মাঝখানে অর্জুনপুরের লোকেশন অনুযায়ী যদি জানো একটা মাঝখানে একটা রাস্তা পড়ে গেছে এবং রাস্তাটা একটু শুরু হলেও প্রচণ্ড বিজি রাস্তা কিন্তু মানে খুব খুব ইম্পর্টেন্ট রাস্তা তো আমি চেষ্টা করেছি যেহেতু এটা যেটা এখানে পারফর্মেন্স হতে থাকবে মুভমেন্ট আছে মোশান আছে তাহলে এই রাস্তাটা যে বিজি রাস্তাটা সবসময় লোক যাতায়াত করছে সেটাও যাতে আমি এর সাথে ইনকর্পোরেট করে ফেলতে পারি তাই আমি রাস্তার এক পাটে রেখেছি মূল ইনস্টলেশনের জায়গাগুলো আর অন্য পার্টে রেখেছি আমি দেবী দুর্গা এবং তার সমস্ত বিষয় টিষয়গুলো সেখানে রেখেছি মাঝখানে আমি রাস্তাটাকে শুধু একটা রাস্তাটাকেও আমি একটা পারফর্মিং স্পেস হিসেবে কাজে লাগিয়েছি এখানে এবং সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এবছর অর্জুনপুরে এসে সব থেকে বড়ো যে জায়গাটা সেটা হচ্ছে একটা জায়গা একটা স্পেসকে কিভাবে ডেভেলপ করা যায় মানে একটা স্পেস কিভাবে সেটা আমি পেয়েছি যদিও মানে একটা ফিজিক্যাল স্পেসও আমি পেয়েছি যেটা অন্যবার ছিল না মানে এখানে উল্টো দিকে আমি একটা আটকাটা জায়গা পেয়েছি যেখানে জঙ্গল বাগান টাগান ছিল আমি ওইগুলোকে যথাসম্ভব রেখে প্রত্যেকটা গাছের পাতা অলমোস্ট জল দিয়ে ধোয়া হচ্ছে আর কি এইভাবে রেখে মণ্ডপ তৈরি হচ্ছে তোমরা খেয়াল করেছি জানি না মানে একটা গাছের ছোট ডাল ইভিন পাতা ছিটতেও বারণ আছে এখানে এবং একটা ফলও হয়ে আছে একদম দুর্গার সামনে হ্যাঁ তো সেইটাকে রেখে একটা স্পেস নির্মাণ এবং তার মধ্যে আমার যা আমি কখনো করতে পারিনি আমার যে সমস্ত যারা আমার সঙ্গে দীর্ঘদিন কাজ করছে মূলত তাদেরকে রেখে একটা বিরাট পার্টের পারফরমেন্স হচ্ছে এবং তার সঙ্গে আরও তোমার ভারতবর্ষ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মানে অ্যাটলিস্ট বেঙ্গলের বাইরের প্রচুর মানুষজন আছে ছত্তিশগড় বিহার এইসব জায়গারের মানুষজন আছে যারা পারফর্ম করবে এখানে এবং এবার প্রশ্ন হচ্ছে যে কি পারফর্ম করবে বেসিক্যালি এই পারফরমেন্সের ক্ষেত্রটা তো অনেক বড়। আমাদের আমাদের শিল্পচর্চার পারফরমেন্স একটা খুব বড় জায়গা আমরা সেগুলোকে আলাদা করে অ্যাড্রেস করি না যেমন মা যদি সন্ধেবেলা পুজো করে সেটাও এক ধরনের ঘণ্টা টন্টা বাজিয়ে এটাও এক ধরনের পারফরমেন্স কিন্তু অবভিয়াসলি আমি একেবারে ওই জায়গায় পারফরমেন্সের জায়গাটা রাখছি না আমি এখানে পারফরমেন্স রাখছি দুর্গা পুজোকে ঘিরে যা যা ঘটনা ঘটে দুর্গাপুজোর হিস্ট্রি আছে তার সঙ্গে তুমি দেখেছো প্রায় পঁচিশ ফিট হাইটে আমি মানুষকে তুলেছি একটা জায়গায় মানে যেখানে উঠে পাড়াটাকে অদ্ভুতভাবে কাজে লাগানো ওটা পাড়াটাকে ব্যবহার করা হয়েছে বিভিন্ন বাড়ির ছাদ ব্যবহার করা হয়েছে সবথেকে বড়ো জিনিস হচ্ছে সাউন্ড এখানে ট্রাভেল করবে এক জায়গা থেকে আর জায়গায় তো তো এই রকম একটা খুব ইন্টারেস্টিং এখানে দু একটা কাইনেটিক্স আছে তো মূল জায়গাটা হচ্ছে যে তোমার যে সবাই মিলে যে পারফরমেন্সটা করবে সেটা হচ্ছে একটা সূর্যকে দড়ি বেঁধে আকাশে তুলবে তো আমার কাছে সব সবসময় মনে হয় জানো তো মাথার উপরে যে সূর্যটা আছে ওটা নিয়ে আমরা বেশি একটা কিছু ভাবি না আজকাল কারণ ওটা বিয়ন্ড ওটা ধরা চোহার বাইরে আমাদের কিন্তু একটা সূর্য ওঠার গল্প আমরা সবসময় ভাবি সেই সূর্যটা খুব মেটাফরিক্যাল আমার মধ্যে সূর্য সেটা মাঝরাতেও উঠতে পারে কখনো কখনো কখনও কখনো কারো জীবনে হয়তো রাতই থেকে গেল সূর্য উঠলই না কখনো প্রচেষ্টা ব্যর্থ হয় কখনো কারো হয়তো মাঝরাতে সূর্য ওঠে তো এই গল্পটাকে আমি সমস্ত টুকরো টুকরো পারফরমেন্সের মধ্যে আলটিমেট গল্পটা হচ্ছে যে একটা সূর্য তোলার গল্প সেইটা আমি মোটামুটি এখানে একটা পোর্ট্রে করার চেষ্টা করছি কিন্তু খুব ইন্টারেস্টিংলি মানে আমি বলতে পারি যে আমি যত কাজ আগে করেছি যেভাবে করেছি মানে এখানে আমার যে মানে যারা পারফর্মার তারা ঘুমোবে সেটাও পারফর্মেন্স হ্যাঁ আমি তাকে তাদের ঘুমোতে অ্যালাউ করব তো আমি ভাবছি যে এই রকম একটা জায়গা থেকে কারণ আর্ট যদি শিল্প যতক্ষণ না জীবনের সঙ্গে যুক্ত হবে শিল্প যতক্ষণ আলাদা করে শোকেসিং হওয়ার জায়গায় থাকবে আলাদা করে শোকেস করার চেষ্টা হচ্ছে তখন সেটা সবসময় পুঁজির দাসত্বই করবে যদিও আমরা পুঁজির বাইরে কেউ নই এত বড়ো কিছু হচ্ছে সেটাও পুঁজিরই একটা অঙ্গ কিন্তু সেটা খুব নক্কাজনক হওয়া উচিত না সেটা খুব মানে সেটারও একটা রুচিবোধের জায়গা থাকা উচিত যে ঠিক আছে আমিও তো কর্পোরেটের পয়সাতেই এটা করছি ডেফিনেটলি কিন্তু তার মধ্যে একটা সুন্দর সমঝোতা থাকবে সব সময় একটা সামাজিক আন্ডারস্ট্যান্ডিং থাকবে যে আমি একজন শিল্পী এনিওয়ে এটা একটা আমি বোধ হয় বোঝাতে পেরেছি তো আমার সেইটাকে সেইটাকে বেশ করে মূলত আমি আমি মনে করেছি যে আমার শিল্পীরা বা আমার যারা সহকর্মী সহকর্মী ইন দ্য সেন্স যারা ধরো এত বড় নির্মাণের সঙ্গে যুক্ত এত বছর ধরে তারা ঘুমোবে মানে দ্যাট কুড বি আ পারফরমেন্স মানে তোমার মুখ থেকে শুনে যেটুকু বুঝলাম কলকাতার দুর্গা পুজো মনে হয় না এরকম কোনো এরকম কোনো পারফরমেন্স এর আগে কোনো দিন দেখেছে না আমি জানি না পারফরমেন্স ডেফিনেটলি ধরো প্রচেষ্টাটা হয়েছে প্রচেষ্টাটা হয়নি এরকম আমি বলবো না আমি কখনোই বলবো না যে যাদের চর্চা আছে অনেকেই এই প্রচেষ্টা পারফরমেন্সের ধরো আমি ব্যক্তিগতভাবে নিজে দু হাজার আমি নিজে গান করেছিলাম নিজে পারফর্ম করেছি মানে রামপ্রসাদী গান আমি নিজে আমার রেকর্ডে বাজেনি সেটা বুঝেছো তো রেকর্ডে মাসির এমন মানব জমিন রইল প্রতি আবাদ করলে ফলতো সোনা মন রে কিসে কাজ জানো না তারপরেও পারফরমেন্সের পারফরমেন্সকে নানান তারপরে দু হাজার আটে টাইগার ডান্স হয়েছে শ্যাডোতে হয়েছে সেটা তুমি দেখেছো আমি জানি না তুমি দু হাজার আটে টাইগার ড্যান্স আমার দেখেছো কি না পঁচিশ পঁচিশপল্লিতে করেছিলাম তারপরে ধরো আমি বলবো সুশান্তদা পছন্দ এই সরি তোমার নাকতলায় একটা চেষ্টা করেছে একটা চেষ্টা হয়েছে তো এইটাই তো একটা এইটাই একটা জায়গা এটাই তো জার্নি মানে ধরো যে এবারে আমি একটা আমার মতো করে চেষ্টা করি হয়েছে নিশ্চয়ই কিন্তু একটু অন্যরকম তোমার না অন্যরকম তো পরে দেখো আমি 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 তো আমারটাই করব আমি তো আমি তো তোমায় বললাম পারফরমেন্স হিসেবে যদি তুমি কাউন্ট করো আমি দু হাজার সাতে করেছি দু হাজার আটে যারা টাইগার ডান্স করে তাদের এনে করেছি দু হাজার আটেই যাত্রার কনসার্ট বসেছে একদম লাইভ কনসার্ট বেজেছে আমার মণ্ডপে তখন সেটা কিন্তু ভীষণ অভিনব মানে আমার মনে আছে মানে তখন দু হাজার আটে পুরো যাত্রার কনসার্টটা লাইভ বসেছিল মণ্ডপের মধ্যে তাই না তো সেই জায়গা থেকে হয়েছে বা সুশান্ততা চেষ্টা করেছে আমি চেষ্টা করছি এই এই এইটা তো প্রত্যেকের মতো করেই তার মতো করেই করে এটাকেই তো চর্চা বলা হয় এখানে কোনো কিছুই নিজের নয় এখানে এখানে একটা চর্চার ক্ষেত্র বা আবহ বা আবর্ত যখন তৈরি হয় তখন সেটা সবার সবাই তখন মানে সমস্ত সময় সেটা সাফলিং হতে থাকে নানানভাবে আমরা নানানভাবে সেই লাইটগুলো পেতে থাকি একজন আরেকজনকে দিতে থাকি পেতে থাকি এই শর্তটাও কিন্তু সবথেকে প্রাইমারি শর্ত আমাদের জীবনের বোধ বা উপলব্ধির জন্য যে তুমি আমি বসে আছি মানে যত শত্রুই হই না কেন একটা গিভ টেক কিন্তু দুজনের মধ্যে চলছে সেটা কখনো কালার রিফ্লেকশানে হচ্ছে কখনো সেন্স হচ্ছে একই সময় একই দুটো দুটো জিনিস দুটো লোক একসাথে ভাবছে অনেক সময় তুমি দেখবে তুমি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করতে যাচ্ছো তুমি সেম কথাটাই তুমি আমায় জিজ্ঞাসা করতে যাচ্ছো সো ইটস আ ট্রান্সপারেন্সি এটা এটাই হচ্ছে চর্চার ক্ষেত্র মূলত খুব আগলা মাটি আর কি সেই মাটি জল শোক করে তো আমি এইভাবে বুঝি আমি খুব ইন্টারেস্টিংলি এটাকে খুব খুব মজা করে করছি কাজটা এই দিকটায় যেরকম একটা ইন্টারেস্টিং পার্ট তুমি তুলে ধরলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসে তার মানে আমরা প্রতিমাতেও ঠিক একই রকম কিছু ইন্টারেস্টিং মানে একটু আলাদা রকম কিছু দেখব সেটা কি দেখো আমার আমি না এই পারফর্মেন্সের জন্য দুর্গাটাও খুব পারফর্মিং মানে পারফর্মিং অ্যাপ্রোচ আছে দুর্গাটার মধ্যে কিন্তু বেসিক্যালি দুর্গাটা হয়তো বা দুর্গাটা খুব সুন্দর দেখতে আমার দুর্গা হ্যাঁ কিন্তু আমার আইডিয়া ছিল যে আমি একটু ইউথটাকে দৌড়ব কারণ সূর্য তুলতে গেলে একটু শক্ত সামর্থ্য লোক দরকার ঠিক আছে তো আমি দুর্গার মধ্যেও দুর্গার মধ্যে একটা খুব একটা চাইল্ড লুক মানে একটু অল্প বয়সী এরকম একটা লুক সেটা একটা আইডিয়া ছিল কিন্তু হঠাৎ আমার মানে দুর্গা এত সুন্দরী হয়ে উঠবে এটা আমি বুঝতে পারিনি ঠিক আছে ফাইনালি সেটা হয়ে গেছে তোমাদের সবার ভালো লাগছে বাট ইটস ইটস ওয়ান্ডারফুল যে যে এটা কিন্তু এখনও যে স্টেজে আছে এটাও ওই সূর্য তোলার একটা পার্ট মানে ওর প্রত্যেকটা হাতে দুর্গার হাতে তোমার দড়িগুলো থাকবে একটা সময় যখন পারফরমেন্স শুরু হবে তখন মনে হবে দুর্গাও স্বামী এদের সঙ্গে এবং দুর্গাও প্রতিনিধিত্ব করছে এই সব মানুষের সঙ্গেই মানে দুর্গা এখানে আলাদা নয় এবং আমার সবসময় প্রচেষ্টা থাকে যে দেখো অ্যাকচুয়ালি ভগবান নেই একথাটা বলার সাহস আমার নেই আমি যে সমাজে বাস করি কিন্তু ভগবান আছে এ কথা বলার শিক্ষা বা বোধও আমার নেই আমি আমার শিক্ষা আমাকে কখনো মানে এটা কিছুতেই শেখায়নি যে ভগবান বলে কিছু আছে আমি মনে করি মানুষের মধ্যেই সমস্ত হ্যাপনিংস মানুষের মধ্যেই সব কিছু ঘটছে মানুষই চিন্তাতে চেতনাতেই সব কিছু ধরা পড়ে অর্থাৎ মানুষই সব তো আমি এখানে আমার ওই দেবী রূপের মধ্যেও কিছুটা একটা ওই রকম একজন মহিলা খুব ইউথ এবং সেও দড়ি ধরে সবার সঙ্গে এবং আমার সাইড সাইডের যা তার যে সন্তান সন্ততি থাকে তারাও একটা কোথাও একটা অলমোস্ট মুঠো করা হাত যেন একটা খুব কিছু তুলতে হবে বাড়ি কিছু এরকম একটা জায়গা দিয়ে করেছি বাট এইটুকু মানে আমি চেষ্টা করেছি মানুষ এই ডিভিনিটি আর মানুষের মধ্যে একটা সংযোগের জায়গা রাখা কোনোটাকে কোনোটাই আমি খুব পক্ষে বিপক্ষের জায়গায় যাইনি আর কি এবার দুর্গাপূজায় ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে সেই জন্য কি তুমি এটা আলাদাভাবে ভাবলে মানে এইটাই কি ভেবেছিলে এরকমই কিছু না দীর্ঘদিনের ইচ্ছা ছিল তবে সব কিছুর জন্য একটা সাহস লাগে তো তুমি ধরো কি হয় তুমি ধরো নদীতে ভাসছ নদীতে ভাসছ পার নেই কিন্তু যদি হঠাৎ করে পারে কোনো মানুষের শব্দ শুনতে পাও তোমার এনার্জি পাঁচ গুণ হয়ে যাবে তো সেইটা হয়েছে একটা হঠাৎ করে কেউ একজন একটা পাড়ের কোথাও একটা মানে দীর্ঘদিন তো দুর্গা পুজো হচ্ছে দেখো দুর্গা পুজোর বিভিন্ন এই যে আমরা পুজোর কথাটা বলি আমি বলছি না খুবই রিলিভেন্ট ভীষণ রেলিভেন্ট জানো তো পুজো আমারই পুজো আমাদের পুজো সংস্কৃতির পুজো শিল্পের পুজো সততার পুজো আমি সেটাকেই পুজো বলি আমার কাছে কোনো ধর্মের পুজো বলে কিছু আছে বলে আমি জানি না ঠিক আছে ধর্ম হচ্ছে কর্ম এই রকম জায়গা থেকেই মানে সেইগুলো আমি খুব আদি এইখানে আর কি তো সেইখানে দাঁড়িয়ে ধরো জিনিস দুর্গা পুজো করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি কোথাও যদি দুর্গা পুজো অনেকগুলো ফেজে ভেঙে 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 এখানে এসছে আজকে এসে যেন আরেকটু হঠাৎ একটা বড় মনে হলো কোথাও যে না মানে একজন শিল্পী হিসেবে শুধুমাত্র বিলিভের ওপরে দাঁড়িয়ে একটা কাজের সঙ্গে সারা জীবন থেকে যাওয়া যায় না তো একটু তো কোথাও তো একটা একটা যুক্তিসঙ্গতা প্রসঙ্গ তো আছে মানে শুধু একটা যে রিলিজিয়াস বা যে ধর্ম শুধু বিশ্বাসেই বিলং করে শুধু অনলি বিলিভ সেটা তো সেখানে সেখানে সব কিছুই আবদ্ধ সেখানে সব কিছুই একটা বন্ধা অবস্থা তো এইখানে কোথাও একটা যে না আর্ট না আমি আমি আবার আর্ট বলে আলাদা কিছু বলছি না আমার কাছে ইন্টেলেকচুয়াল হেরিটেজ কথাটার মানে হচ্ছে এর বহমানতা দুর্গাপুজোর মধ্যে যেটা রয়েছে মানে এটা যদি এটা আমরা মানে কখনোই ভুল বোঝা উচিত না যে কোনো একটি বিশেষ মানে হেরিটেজ কথাটা আছে মানে একটা পুরানো কিছু হতে হবে এমন নয় কিন্তু আমার কাছে হেরিটেজ কথাটা আমার কাছে মানেটা হয়েছে এরকম যাতে আমরা শিক্ষিত হয়েছি সেটা হচ্ছে মূলত এর মধ্যে সম্ভাবনার জায়গাটা এটা বন্ধা নয় এটার মধ্যে একটা চলন আছে অর্থাৎ দুর্গা পুজো দেখিয়েছে শুধু শিল্পের বাইরেও কিভাবে অনেক মানুষের সঙ্গে এটাকে এটা যুক্ত হয়ে গেছে জীবন জীবিকা যেখানে যেখানে শিল্প এবং মানুষ জীবন কাছাকাছি আসতে পেরেছে অন্য জায়গায় পুঁজির চাপে সেটা কখনোই আসেনি গ্যালারিতে যেটা কখনোই সম্ভব না কেন এখন অনেক মানুষ গ্যালারি কি শিল্পের সেটাই জানে না তো এই একমাত্র ক্ষেত্র এইটাকে কিন্তু ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে যে মানুষ জীবন জীবিকা এবং শিল্প এক দড়িতে বাধা হচ্ছে অনেক ধন্যবাদ শিল্পীর পারমিশন নিয়েই অনুমতি নিয়েই আমি একবার এক ঝলক দর্শকদের তোমার যে প্রতিমা দেখাতে চাইবো তোমাকে ডিস্টার্ব করব না স্পেশালি প্রতিমাটার মধ্যে কিছু নেই প্রতিমা না দেখানোর কিছু নেই দেখো এখানে মানে আমি বলছি যে স্পেশাল কিছু আমি কোনোটাকেই খুব গুরুত্ব দিতে চাই না আমি বলে আমার প্রতিমাটা মানে আমার দুর্গা একটু দেখতে সুন্দরী হয়ে গেছে ঠিক আছে নজর লাগ লেগে যেতে বেশ আমরা একটু এগিয়ে যাব অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা আপনাদের দেখাচ্ছি অর্জুনপুর আমরা সবাই ক্লাব এবার ঠিক কীভাবে সেজে উঠছে এবং এখানে যেটা আমরা শুনলাম যে লাইভ পারফরম্যান্স দেখা যাবে কিন্তু আমরা অন্যান্য যে সব মণ্ডপগুলোয় যাই যেখানে সুন্দর করে থিম ভাবনা সেজে ওঠে অবশ্যই প্রত্যেক শিল্পীর ভাবনা এক এক রকম হয় সেই জায়গায় দাঁড়িয়ে ভবত সুতারো নিজের মতন করে ভেবেছেন এবং যেটা ভেবেছেন সেখানে কিন্তু একটা লাইভ পারফরমেন্সের বিষয়টাও উঠে এসেছে এখানে যেরকম যারা লাইভ পারফর্ম করবেন তারা তাদের এখানে শোয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা হচ্ছে এই যে সামনের প্রজেক্টটা সামনের যে পর্দাটা দেখছেন সেখানে কিন্তু লাইভ পারফরমেন্স দেখা যাবে ঠিক কীরকমভাবে দেখা যাবে সেটা কিন্তু পুজোর সময় এখানে আপনারা না এলে মিস করবেন এই সেই গলি যে গলিকে একদম অন্যরকমভাবে কাজে লাগাবেন বলছিলেন শিল্পী সেই গলিতে কেন অন্যরকমভাবে আমি বলছি দেখলেন একদিকে এইটা রাস্তা রাস্তার একদিকে মণ্ডপ যেখানে অন্যরকমভাবে লাইভ পারফরমেন্স হবে ঠিক অন্য দিকের যে রাস্তাটা সেখানে দেখুন এখানেও কিন্তু নতুন কোনো ইনস্টলেশন হচ্ছে আরও একবার আমরা আরেকটু এগিয়ে আসবো এগিয়ে এসে দেখাবো যে আরও ওপর দিকে এখানে কিন্তু এখানেও কিন্তু একটা পারফরমেন্স হবে অর্থাৎ এখানে পুরো পুরোহিত মশাই বসবেন অর্থাৎ আমরা এই পুরো পাড়াটাকে কোনোভাবে যেন একসঙ্গে এক সুতোয় বেঁধে দিয়েছি ঠিক যে বিষয়টি বলছিলেন শিল্পী আমরা একদম শেষের দিকে অবশ্যই আপনাদের দেখাতে চাইব যেটা বলছিলেন ভবতসুতার তার প্রতিমা সেই প্রতিমার একটা ঝলক আমরা আপনাদের দেখাচ্ছি অর্জুনপুর আমরা সবাই ক্লাবের প্রতিমার প্রথম ঝলক আপনারা দেখছেন কিন্তু এখনও অনেকটাই কাজ বাকি এখানে আরও কিছু সারপ্রাইজ থাকবে অবশ্যই দর্শনার্থীদের জন্য তাই পুজোর সময় না এলে কিন্তু ঠিক কি দেখাতে চাইছেন শিল্পী সেটা অধরাই থেকে যাবে আপনাদের কাছে তাই অবশ্যই আসুন অর্জুনপুর আমরা সবাই ক্লাব বুঝতেই পারছেন একদম পুরোদমে কাজ চলছে এবং এখানে না এলে কিন্তু আপনার পুজো পরিক্রমার তালিকায় এই মণ্ডপটি না থাকলে কিন্তু বিশাল মিস করবেন তাই অবশ্যই এখানে চলে আসবেন উত্তর কলকাতার অতি জনপ্রিয় এই পুজো মণ্ডপ এছাড়াও অন্যান্য পুজো মণ্ডপ কীভাবে সাজছে তার দিকেও আপনাদের নজর রাখতে হবে আর তার জন্য আপনাদের দেখতে হবে সংবাদ প্রতিদিনের ফেসবুক পেজ সংবাদ প্রতিদিনের ইউটিউব ইনস্টাগ্রাম এবং টুইটার এছাড়াও অন্যান্য খবরে আপডেটেড থাকুন ক্লিক করুন সংবাদ প্রতিদিন ডট ইনে ক্যামেরায় শুভরূপের সঙ্গে আমি সুলয়া নমস্কার